বাংলাদেশ ভিত্তিক সমুদ্র পরিবহন বাণিজ্যে নতুন করে জটিলতার সৃষ্টি হচ্ছে। বিশেষ করে ভারত মহাসাগরে সোমালিয়ান জলদস্যুদের কবলে পড়া বাংলাদেশি মালিকানাধীন এমভি আবদুল্লাহ জাহাজকে কেন্দ্র করেই এই জটিলতা। এখন থেকে লোহিত সাগরের পাশাপাশি ভারত মহাসাগর এবং ঝুঁকিপূর্ণ অঞ্চল অতিক্রম করার সময় ইন্টারন্যাশনাল রুল অনুযায়ী আর্মস গার্ড নিতে হবে, এমনটি নির্দেশনা দিয়েছে মার্কেন্টাইল মেরিন অফিস। এতদিন পর্যন্ত এ জাহাজ কর্তৃপক্ষ ইচ্ছা করে নিরাপত্তা নিত, আবার অনেক সময় নিরাপত্তা নিত না। অভিযোগ উঠেছে খরচ কমাতে এমভি আবদুল্লাহ ভারত মহাসাগর অতিক্রম করার সময় এ ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেয়নি।